প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2020 সার্কুলার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় টিকতে হলে যে তিনটি কাজ আপনার অবশ্যই করা উচিত। প্রথমেই বলবো জব সলিউশনের কথা। জব সলিউশনস, এই পরীক্ষার জন্য অবশ্যই আপনার জব সলিউশন শেষ করা উচিত, কারণ পূর্বের প্রাথমিক নিয়োগ পরীক্ষাগুলোতে জব সলিউশন থেকে প্রায় 90-95% প্রশ্ন কমন এসেছে। কাজেই জব সলিউশন বাদ দেওয়া উচিত হবে না। 2. বিসিএস এর বিগত সালের প্রশ্ন। 10ম থেকে 40তম বিসিএস এর সমস্ত প্রশ্ন ব্যাখ্যা সহ পড়ে ফেলা উচিত। জব সলিউশন সবটা পড়া সম্ভব না হলেও এটা আপনাকে অবশ্যই পড়তে হবে। 3. বলবো বিগত সালের প্রাথমিক নিয়োগের প্রশ্নের কথা। বিগত সালের প্রাথমিক নিয়োগের সব প্রশ্ন ব্যাখ্যা সহ অবশ্যই আপনার পড়ে ফেলা উচিত। এই তিনটি বিষয় সম্পূর্ণভাবে শেষ করতে পারলে আশা করি আপনি প্রাথমিক নিয়োগ পরীক্ষায় নিশ্চিত টিকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।